অনলাইন এটা তো একটা ভালো শব্দ অফলাইনে থাকার চেয়ে অনলাইনে থাকাটা অনেক ভালো পজিটিভ থাকা দুই নম্বর হলো আসক্তি এখানে হলো কোশ্চেন যে জিজ্ঞাসার লাস্টে যে কোশ্চেনটা আসক্তি কোশ্চেনেবল সেটা হলো এডিকশন তো যে কোনো এডিকশন বা আসক্তি এটা কিন্তু না যায় হারাম কুল্লু মুস্কিরিন হারাম এই জন্য অনলাইনের প্রতি যদি কেউ আসক্ত হয়ে পড়ে যদি এই কারণে প্রচণ্ড বা প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় তাহলে এই সময়ের জন্য কিন্তু আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে ইদিন আমানু ও আয়মিল সালিহায় অত সাবিল হাকিব অতওয়া সাব যদি এই চারটা কাজে আমার ওই আসক্তি যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে কিন্তু আমি পার পেয়ে যাবো অর্থাৎ ক্ষতিগ্রস্ত আর হব না আমার ইমানের পথে যদি আমার এই আসক্তি বাধা দেয় ফর এন এক্সাম্পল আমি যদি অনলাইন আসক্তির মধ্যে থেকে আমার সালাতের সময় চলে যাচ্ছে সালাদ পড়তে পারছি না তাহলে কিন্তু আমি ক্ষতির মধ্যে পড়ে গেলাম আর যদি আমার ওই আসক্ত বা আসক্তি হওয়ার কারণে যদি আমার সলাতে সিয়ামে অন্যান্য এবাদতে সমস্যা না হয় আল্লাহর হুকুম মানাতে সমস্যা না হয় তাহলে এটাকে আসক্তি বলবেন এই জন্য আল্লাহ পাকড়াও করবেন না অনলাইনের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে যেমন দাওয়ার কাজগুলি আমি অনলাইনের মাধ্যমে করবো কিন্তু খেয়াল রাখতে হবে আমার যতটুকু প্রয়োজন পজিটিভ মেসেজগুলি সেখানে দেওয়া কারণ এক পজিটিভ মেসেজের কারণে যদি কোনো একজন মানুষ আমল করে সমান পরিমাণ আল্লাহ তালা আমাকে দিবেন এই জন্য আমি যদি অনলাইনকে ইউজ করে দাওয়ার কাজ করি আর সেটা যদি আমার অন্য কাজগুলি আল্লাহর অব্লিগেটরি এ বাধাগুলিতে যদি আমার বাধা না হয় সেটা সমস্যা হবে না কিন্তু এছাড়া যদি এটা আমার আসক্তির কারণে আমি যদি এই কাজগুলি থেকে বিরত থাকি সেটা আমার জন্য ভুমেরাং হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি